হাই বন্ধুরা, আমি দেবা। চলে এলাম প্রতিবারের মতো এবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো এবছরের দুর্গাপুজোর থার্মোকলের যে যে কাজ চলছে তারই কিছু অংশ। কিছু রেডি মাল পূজা প্যান্ডেলে চলে গেছে, অল্প কিছু কাজ বাকি আছে, সেটারই কাজ চলছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই হলো আমাদের স্প্রে মেশিন, এই দিয়েই পুরো রং করা হয়েছে। আর এই হলো আমাদের রং, এতে ডিস্টেম্পার, ফেব্রিক এইসব রং রয়েছে। এখানে কাঠের কিছু ফ্রেম বানানো আছে, এগুলোকে প্রথমে সাইজ মতো কেটে নেওয়া হয়েছে, তারপর মাপ মতো পেরেক মেরে নিয়েছি, এরপর এর পিছন দিকে কালো কাপড় মারা হবে। থার্মোকলের উপর এরকম ছোট ছোট পুতুল দাগ মেরে কেটে নেওয়া হবে এবং তাতে কালার করে ঠিক এরকম দেখতে হবে। এরকমভাবে ঠিক কিছু তিরশুলও কাটা হয়েছে, যেগুলো রং করার পরে ঠিক এরকম দেখতে হয়েছে, দেখুন। এরপর বন্ধুরা আমরা দেখে নেব থার্মোকলের তৈরি করা কিছু মডেল, যেগুলো রং করার পরে কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই মডেলটা পুরোটা মাটি দিয়ে বানানো হয়েছে, এতে আঠা দিয়ে পুরো কাজে লাগানো হবে, কাজ একটু বাকি আছে। আর এই বড় মুখটা থার্মোকলের উপরে পুরোটা দড়ি দিয়ে বানানো হয়েছে, এটা গেটের সামনের দিকে থাকবে। বন্ধুরা, এখানে কাঠ দিয়ে কিছু বেড়া বানানো হয়েছে এবং তলতা বাঁশ দিয়ে কিছু বেড়া বানানো হয়েছে, সেগুলোকে রং করার পরে তার উপরে ওই থার্মোকলের মডেলগুলোকে বসানো হবে। কিছু মাল প্যান্ডেলে পাঠিয়ে দেওয়ার জন্য দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।